আছেন, সুস্থ আছেন। সুজাতা কিচেনের ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও কিন্তু নতুন একটি ভিডিও উপহার দেব বলে চলে এসেছি। এখন এই ধান রোয়ার জন্য সুন্দরবন আছি, সুন্দরবনে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিচ্ছি। আজও কিন্তু আরো একটি নতুন ভিডিও উপহার দেব বলে চলে এসেছি। দেখুন, এই তাল নিয়ে নিয়েছি। আমাদের এই গ্রাম বাংলার তালের পায়েস কিন্তু খুবই প্রচলন আছে আর খুবই পছন্দের। আজ কিভাবে তালের পায়েস বানাতে হয় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তালের পায়েস কিন্তু বেশি কিছু লাগে না আর খেতে কিন্তু খুব সুস্বাদু, অসাধারণ এই টেস্ট হয়। গ্রাম বাংলার সবাই খেতে পছন্দ করে। আমাদের এই গ্রামে কিভাবে এই তালের পায়েস করা হয় সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তাহলে চলুন আগে তাল ছাড়িয়ে নিই, তারপর কি কি উপকরণ লাগছে সব কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তাল আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপর কিন্তু তালের উপরের খোসা সব ছাড়িয়ে ফেলে দিতে হবে। তাল সব কিন্তু খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে। আর দেখুন, এইটুকু তালের তিনটি আটি হয়েছে। এবার কিন্তু অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব, তাহলে তাড়াতাড়ি নদা বের হয়ে যাবে। আর আজ হাত দিয়েই কিন্তু নদা বের করে নেব, অন্য কিছু লাগাবো না। হাত দিয়েও কিন্তু খুব সুন্দর নদা বের হয়ে যায়। দেখুন, একটু সামান্য বেশি একটু বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি নদা বের হয়ে যাবে। দেখুন, তালের নদা কিন্তু বের করে নিয়েছি। পায়েসের জন্য এইটুকু নদা হলেই হয়ে যাবে। নারকেল কুড়ে নিয়ে তালের পায়েস করব, তার জন্য কিন্তু জল গরম করে নিয়েছি। 100 গ্রাম চাল দিয়ে দেব। আপনারা চাইলে বেশি চালও দিতে পারেন, আমি 100 গ্রাম চাল দিয়েছি। এবার ভালোভাবে চালটা ফুটিয়ে নেব। দুধ দিয়ে দেব। দুধ দিয়েই কিন্তু চালটা ফুটিয়ে নেব, আর অল্প জল দিয়েছিলাম। দেখুন, দুধ আর চাল কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার নারকেল দিয়ে দেব। তালের নদা দিয়ে দেব। এবার কিন্তু 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তালের পায়েস রেডি হয়ে যাবে। তেজপাতা দিয়ে দেব। স্বাদ মতোই চিনি দিতে হবে। আপনারা যে মিষ্টি বেশি পছন্দ করেন একটু মিষ্টি বেশি দিতে পারেন। Thank you.
10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তালের পায়েশ কিন্তু রেডি হয়ে গেছে আর সুন্দর গন্ধও ছেড়েছে গরুর দুধ দিয়ে। কিন্তু এই তালের পায়েশটা করলাম, এবার নামিয়ে নেব। আর খুব কম সময়ে আর কম উপকরণ দিয়েই কিন্তু এই পায়েশ রেডি করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমাদের এই গ্রামে এই বর্ষার সময় কিন্তু সকলে অনেকের কিন্তু তালের পায়েশ পছন্দের, আর এই বর্ষার সময় প্রচুর পরিমাণ তাল পাওয়া যায় একটাই সিজনে। আমরা এই বর্ষার সময় কিন্তু এই চাষের থেকে উঠে তালের পায়েশ, তালের বড়া অনেক রকম এর পদ বানানো হয়। আজ এই খুব সহজে আর কম উপকরণ দিয়েই কিন্তু তালের পায়েশ করেছি, আর বেশিক্ষণ লাগে না এই তালের পায়েশের জন্য, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এতক্ষণ সব খাওয়া দাওয়া করা হলো, আমার ভিডিওটা বেশি বড় করছি না। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।